নাম নাম কি পছন্দ দাদ কোথা থেকে আসছেন ঢাকা থেকে গুলশান থেকে এখানে কি ঘুরতে আসছেন জি 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 কেমন লাগলো এখানে এখানে ওভারঅল সবকিছু ভালো লাগলো এবং আমাদের যে প্রাচীন যে সংস্কৃতি এগুলো ধরে রাখার জন্য যেটা সেফ সেফটির জন্য যেটা করা হয় কিছু কিছু জায়গাতে দেখা যায় একটু মডিফাই করলে নতুন করে যদি একটু অ্যারেঞ্জমেন্ট করে আরেকটু ডেভেলপ করে তাহলে আমাদের দর্শকদের জন্য দৃষ্টিনন্দন হবে এবং ফিউচারে অনেক দিন দিন ট্যুরিস্ট যারা আছে তারা বাড়বে কমবে না দেখা যায় কি এগুলো যদি সংরক্ষিত করা আছে তারপর আরেকটু মডিফাই আরেকটু কি ছিল পুরনো এগুলো আরেকটু অ্যাড করা তারপর হচ্ছে আশেপাশের বান্ডারিগুলো তারপর হচ্ছে এটার সেফটি সিকিউরিটি তারা একটু ভিতরে এন্ট্রি নিচ্ছে এবং ল্যান্ডস্কেপিং যে ডিজাইনটা আছে টোটাল ল্যান্ডস্কেপটা আরেকটু ডেভেলপ করতে হবে তাহলে আমাদের ফিউচারের যে প্রজন্ম নতুন প্রজন্ম জানতে পারবে তার ইতিহাসটা এবং আমরা যে কত সমৃদ্ধশালী জাতি তারাও জানতে পারবে এটা কিন্তু আমরা বিদেশে যাই বিভিন্ন দেশে যাই কিন্তু আমাদের যে সংস্কৃতি আমরাই জানি না এটা এত সুন্দর সংস্কৃতি এত ব্রাইট সংস্কৃতি ছিল আমাদের আমরা এটা জানার জন্য আরেকটু সেফ সংরক্ষিত প্রত্যেকটা ঐতিহ্যবাহী জায়গা যদি সংরক্ষণ করা হয় তাহলে আমাদের ফিউচার জাতির জন্য আমরা নিজেরা গর্ববোধ করতে পারবো আচ্ছা আমাদের এখানে এই পুলিশের সেবাটা কীভাবে নিচ্ছে কেমন লাগছে পুলিশের সেবাটা আমাদের কাছে ভালো মানে ফ্রন্টে ঢোকার সময় ওনারা খুবই সতর্কভাবে তত্ত্বাবধান রাখতেছে কারা ঢুকতেছে এদের ভিতরে এবং তারা এটার ভিতরে কী করতেছে তারা আসলে কোনো ধরনের অপকর্ম হচ্ছে কি না বা নাকি পজিটিভ সবাই তারা দেখতে আসছে জানতে আসছে এইরকম কি না এটা তাদের তত্ত্বাবধান খুবই ভালো এটা পজিটিভ আমি মনে করি তাতে কী হয় আমাদের টুরিস্টরা আমরা আসলে সিকিউরিটি ফিল করি যেটার ভিতরে এমন কোনো খারাপ কিছুর আমি পড়ব না যেটা আমার জন্য অস্বাভাবিক হবে ওনাদের সেফটির জন্য আমরা খুবই আনন্দিত এবং ওনাদের আমরা চাই যেন টুরিস্ট পুলিশের যে ডিপার্টমেন্ট তারা আরও দিন দিন অনেক উপরে যাক এবং টুরিস্টরা বাংলাদেশের সিকিউরিটির একটা অনেক বড় পরিসরে আরও হোক থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই